আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, আপনি কি অক্টোবর মাসের গর্ভবতী? তাহলে আপনাকে কি কি সতর্কতা মেনে চলতে হবে? গর্ভবতী মায়েদের দীর্ঘ যাত্রার একদম শেষের অবস্থা এই 9 মাস। এই মাসে হয়তো আপনার ধৈর্যের অবসান ঘটতে যাচ্ছে, অর্থাৎ এই মাসে হয়তো আপনার ফুটফুটে বেবিটা এই পৃথিবীতে আসবে। তাই এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ধৈর্য ধারণের সময়। চলুন এবার আমরা জেনে নিব ওই সকল বিষয়ে যেখানে আপনাকে নিজেকেই সচেতন থাকতে হবে। কথায় আছে সাবধানের মানেই, তাই আপনাকে এই সময় যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় তাহলে তুলনামূলকভাবে অনেক কম জটিলতার সম্মুখীন হবেন ইনশাল্লাহ। গর্ভকালীন শেষ সময় এটা, এই সময় সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি, কেননা এ সময় একটা ভুল সিদ্ধান্ত মা ও শিশুর ঝুঁকির কারণ হতে পারে। এবং যেহেতু এই মাসে ডেলিভারি হতে পারে, তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। যেমন সাবধানে চলাচল করুন, কোনো বড় জার্নি করা থেকে বিরত থাকুন, কেননা এ মাসে যে কোনো সময় ডেলিভারি পেইন উঠতে পারে এবং ডেলিভারি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন। বেবি সিজারে হবে নাকি নর্মাল ডেলিভারির সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আপনাকে সঠিক ধারণা নিতে হবে। মনে রাখবেন, নর্মাল ডেলিভারির সমস্ত লক্ষণ থাকা সত্ত্বেও প্রয়োজনে আপনাকে সিজার করা লাগতে পারে, তাই পরীক্ষা করে এই মাসে জেনে নিই আপনার শরীরের কি অবস্থা, অর্থাৎ বাচ্চা আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি জটিল কোনো কারণে সিজার করা লাগতে পারে। মানসিকভাবে ডেলিভারির প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় আপনার সোনামণি পৃথিবীতে আসার পায়তারা করতে পারে। হসপিটালে সহজে এবং অল্প সময়ে যাওয়া যায় এমন ব্যবস্থা করতে হবে, অর্থাৎ গাড়ির ব্যবস্থা করে রাখতে হবে। বাচ্চার পজিশন ও আকার কেমন তা জানতে অবশ্যই আপনাকে আল্ট্রাসোনো করানো দরকার, তাই এই মাসে একটি আল্ট্রাসোনো করে জেনে নিতে পারেন বেবির কি অবস্থা, অর্থাৎ বেবি কেমন আছে বা বেবির পজিশন কিরূপ রয়েছে। যেমন বাচ্চা উল্টা অবস্থায় নাকি আকারে অনেক বড়, সে সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। যদি আপনার বাচ্চা উল্টা অবস্থায় বা আকারে অনেক বড় হয় তাহলে আপনার সিজার করানো লাগতে পারে। আপনার সাথে হসপিটালে কে কে যাবে তার সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখুন, বিশেষ করে ডক্টরের ইমার্জেন্সি নাম্বার, আপনার রক্তদাতার নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম্বার এবং আপনার সাথে যিনি যাবেন তার নাম্বার। আপনার দুজন রক্তদাতা রেডি রাখতে হবে, কেননা ডেলিভারি পেইন হলে তখন কোথায় খুঁজবেন রক্তদাতা, সিজার হলে সাধারণত রক্ত আপনার লাগতে পারে। অর্থনৈতিক বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঘরে কিছু তরল মানি রেখে দিন, প্রয়োজনে কাজে লাগবে। নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন। সর্বোপরি আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং সর্বদা সচেতন থাকতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।